ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। ছোটদের স্নেহ আদর ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি, সঙ্গে বড়দের প্রণাম ও সালাম জানাচ্ছি। আজকে আমার জল খাবার বা ব্রেকফাস্ট পাঁচমিশালি সবজি আছে আর রুটি আছে পাঁচখানা। দেখো, তোমরা তো জানো কয়েক মাস আগে আমি আমার ভাইজির বাড়িতে ওভেনটাকে ঠিক করলাম। ওভেনটা ঠিক করে চলে গেল, কিন্তু পরে দেখা যাচ্ছে যা ছিল তাই। অনেক ভোগান্তির পরে আমি গতকালকে গিয়েছিলাম আমার যে দোকান, আমার পরিচিত, খুবই পরিচিত, সেই দোকানে গেলাম। সেখান থেকে আমাকে এক ভদ্রলোকের ঠিকানা দিল, ইনাকে ফোন করলাম, ইনি এসছে আমার ওভেনটা ঠিক করার জন্য। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হাই, এখন বাজে পৌনে ছটা। আমি এলাম তোমাদের সঙ্গে দুটো কথা বলি। কথাটা কি জানো, অনেকদিন ধরে আমি বলবো কীভাবে শুরু করব সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। অনেক বড় মানে দেরি হয়ে গেল যে কথাটা আমি বলতে চাইছি। কথাটা আমার জীবনের একটা
একটা না অনেকগুলো চরম ভুল আছে, সেই ভুলের একটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। চরম ভুল আমার জীবনের, অনেক দিন ধরেই বললাম ভুল বলি করে বলা হচ্ছে না, কিভাবে শুরু করব সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক আজকে আমি বলি, দেখো তোমরা অনেকেই ভাবতে পারো, ভাবাটা স্বাভাবিক, যে হঠাৎ করে আমি অর্থনৈতিক দিক দিয়ে এতটা পিছিয়ে পড়লাম কেন। যে মানুষ ভবিষ্যতের কথা ভেবে, তার শারীরিকের কথা ভেবে 100 লিটার জল স্টক করে, তার আজকে এই অবস্থা কেন আর্থিক দিক দিয়ে? দেখো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি একটা কারণ আজকে তো বলি, আমার জীবনের চরম ভুল। কি ভুল? 2019 সালের এই মোটামুটি মাঝামাঝি অনুমান লকডাউন শুরু হয়ে গেছে, অনুমান বলছি আমি, আমার জীবনের শেষ সঞ্চয় যেটা আমার ঘরে ছিল 2019 সালে, লকডাউন সবেমাত্র শুরু হলো, আমার আশেপাশে কিছু লোক আমার কাছে এসে কান্নাকাটি করতে আরম্ভ করলো। তাদের ঘরে কারো ঘরে চাল নাই, খাবার পাচ্ছে না, কারো ছেলের অসুখ, ট্রিটমেন্ট করতে পারছে না, আবার কারো ঘর ভাড়া দিতে পারছে না, মালিক ঝামেলা করছে, তাদের ঘর থেকে নামিয়ে দেবে, টাকার অভাবে ঘর ভাড়া দিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। তাই এক এক করে আমার কাছে এসে কান্নাকাটি, পায়ে ধরা অবস্থা মতন। আমি তাদের টাকা দিয়েছিলাম, সবাই যেভাবে দেয় আমিও সেইভাবে দিয়েছিলাম। প্রথমেই বললাম জীবনের চরম ভুল। এরকম আমি বেশ কয়জনকে আমারই এলাকায় কয়জনকে টাকা দিয়েছিলাম, টোটাল টাকা 1 লাখ টাকার উপরে হবে, লাখ টাকার বেশ কিছু উপরে। যাই হোক, যেমন ধরো আমার মেয়ের বাড়িতে যে বউটা কাজ করে ওর কাছেই আছে 20,000 টাকা, এরকম অনেকের কাছেই আছে, টোটাল 1 লাখের উপরে। কেউ এসে এরকমভাবে কান্না করতো, মামা মামা করে চিৎকার কান্নাকাটি, বললাম কারো ঘরে খাবার নাই, কারো ছেলের অসুখ, ট্রিটমেন্ট করতে পারছে না, কারো বরের কাজ চলে গেছে, না খেয়ে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। তাই আমি এইভাবে অন্ধ ভালোবেসে বিশ্বাস করে আমি 1 লাখ টাকার উপরে তাদের দিই, এবং কথা ছিল কিছুদিন 2-1 মাসের মধ্যে বা 2-4-5 মাসের মধ্যে সব টাকাই পরিশোধ করবে। কিন্তু তাদের কাছ থেকে আমি আজ পর্যন্ত কোনো টাকাই পাইনি। আমি যখন অসুস্থ অবস্থায় আমার মেয়ের বাড়িতে চলে যাই, ঠিক তার আগের এই ঘটনাগুলো, আগের ঘটনা, আমি মেয়ের বাড়িতে গিয়েছিলাম অনুমান 2020 সালের জুলাই হবে, আর 2019 সালের এই জুলাই ধরলাম প্রথম স্টার্টিং আমার টাকা দেওয়া। তো এইভাবে আমি 1 লাখ টাকা দিই, সেই 1 লাখ টাকা আমি আর পাইনি। এই ঘটনাটা আমার এলাকার প্রায় সবাই জানে, প্রায় প্রত্যেকেই জানে,
যাদের কাছে টাকা পাই তারা এখন আমাকে চিনেই না, দেখা হলে এমনভাবে চলে যায় যেন আমার সাথে তার কোনো পরিচয় নাই, আমাকে সে চিনেই না, এরকম অবস্থা। হয়তো কিছু টাকা পেতাম, সেটা হচ্ছে যদি আমি আমার মুখের ভাষাটা একটু অন্যভাবে ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা তো আমি পারি না, আর ওরাও জানে যে আমি সেই ধরনের ভাষা ব্যবহার করতে পারবো না। আমি খুব বিশ্বাস করে টাকাগুলো দিয়েছিলাম, সেই টাকাগুলো ছিল আমার জীবনের শেষ সম্বল। ওই টাকাগুলো আমার হাতছাড়া হয়ে গেল, হাতছাড়া হয়ে যাওয়ার পরে আমি 8-9 মাস হোক বা 1 বছর পরে হোক বা 6 মাস পরে হোক, হঠাৎ করে বাড়িতে এরকম শারীরিক কারণে অসুস্থ হয়ে পড়লাম বা অজ্ঞান হয়ে পড়লাম, আমি আমার মেয়ের বাড়িতে চলে গেলাম, মেয়ের বাড়িতে ছিলাম। ওই যে একটা ধাক্কা, 1 লাখ টাকার ধাক্কা, ওই ধাক্কাটা আমি আর পূরণ করতে পারিনি, পারার কথাও না। তারপরে যদিও আমার কাছে 2-5 হাজার বা সামথিং কিছু ছিল, সেটা আবার মোবাইলটা ছিনতাই হয়ে গেল, মন্দিরা দিল আমাকে 7,100, আমি দিলাম 10,000, কারণ আমার মেয়ের পক্ষে তো সম্ভব না সব টাকা দেওয়া, এটা বাস্তব। আমি যে 10,000 দিলাম, আমার তখন যা ছিল ওইটাও গেল, সুতরাং আমার পকেটটা একদম খালি হয়ে গেল। এটি হচ্ছে একটা কারণ, আরও কারণ আছে, সেইগুলো আর আজকে বললাম না। এই কারণটা আমি অনেক দিন ধরে তোমাদের কাছে বলবো, বলা হচ্ছে না, কারণ ভালোটা বলবো খারাপটা বলবো না, এটা তো ঠিক না। এটাই হচ্ছে আমার জীবনের একটা চরম ভুল, যে ভুলের মাশুল আমি এখনও দিচ্ছি, আগামী দিনেও দিতে হবে। তো যাই হোক, এসব কথা বলে তোমাদের মন ভারাক্রান্ত করতে চাই না। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি।